এবং পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী সুশান্ত ঘোষ মহাশয় এবং ওনার হাতে স্মারক তুলে দিচ্ছে কমিটির সম্পাদক মাননীয় শ্রী মানিকলাল হাজরা মহাশয়। আমাদের বিবেকানন্দ সেবক সংঘের 20তম দুর্গা পুজোকে সামনে রেখে আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গা পুজোর শুভ সূচনা হবে। সেই সূচনা অনুষ্ঠানে প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকেও সেই রক্তদান শিবির খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে করা হয়েছে। আমাদের এই দুর্গাপুজো খুঁটি পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের আলমগঞ্জের মনীষ রয়েছেন, দুর্গাপুজো কমিটির তমালদা আছেন, আমাদের তন্ময়দা আছেন, আমাদের দুর্গাপুজোর মিরপুরের আমাদের লালকুশীতি সংঘের এবং আমাদের বর্ধমান শহরের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমাদের সম্পাদক আমাদের সুকান্ত সেও এখানে আছেন, আমাদের ভানুদা রয়েছেন, অনেক আমাদের লোকজন আমাদের আমাদের সম্মানীয় বংশীদা রয়েছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা মঞ্চে রয়েছেন, সর্বোপরি এখানে যারা দুর্গাপুজোর উৎসাহী আমার বৌদিরা দিদিরা বোনেরা দাদারা ভাইয়েরা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা জানি আমাদের জেলা পুজোগুলোর মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটা নামী দামি দুর্গাপুজো, কারণ পুজোর সময় আমরা দেখি যে মানুষের ঢল নামে এই রাস্তায় এই বিবেকানন্দ সেবক সঙ্গে দুর্গা ঠাকুর দেখার জন্য। এবারও আমরা আশা রাখব, এবারও তাদের থিম ঐশ্বরিক সেটাও এবার থিম করেছেন, সেটাও আশা করি মানুষের মনে দাগ কাটবে। প্রচুর মানুষ জেলা থেকে এই পুজো কমিটিতে পুজোর এই পুজোর মণ্ডপে ঠাকুর দেখার জন্য আসবেন। এবং আমরা সবার কাছে আমাদের আর একটা অনুরোধ, আমরা জানি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গাপুজোগুলোর সঙ্গে আরও একটা দিন আনন্দ করার জন্য মানুষের কাছে তিনি আর একটা উপহার আমাদের তুলে দিয়েছেন, দুর্গাপুজো কার্নিভাল। আমাদের 15ই অক্টোবর কলকাতায় দুর্গাপুজো কার্নিভাল হবে, আমরা বর্ধমান শহরে 14ই অক্টোবর আমরা আগের দিন 14ই অক্টোবর আমরা বর্ধমানে দুর্গাপুজো কার্নিভাল করব। খুব তাড়াতাড়ি আমরা দুর্গাপুজো কমিটিগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করব, প্রশাসনের পক্ষ থেকে সবাই থাকবে, যাতে আমরা দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমরা কার্নিভালটাও ভালো করে করতে পারি। কারণ বর্ধমান শহরে ঠাকুর দেখার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষের ঢল নামে, আমাদের কার্নিভাল দেখার জন্য এবার জেলা বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন বর্ধমানের কার্নিভাল দেখার জন্য। আমাদের দুর্গাপুজো মিটিংয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন বর্ধমানের কার্নিভাল নিয়ে, তিনি বলেছেন যে বর্ধমানে দুর্দান্ত একটা সুন্দর কার্নিভাল বর্ধমানের পুজো কমিটিগুলো উপহার দেয় মানুষকে। এবারও আমরা চাই সেই কার্নিভালকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে, দুর্গাপুজোর দিনগুলোতে সবাই ভালোভাবে আনন্দের সঙ্গে থাকবেন, কোথায় কোনো ঝামেলা গণ্ডগোল কিছু না হয়, কারণ দুর্গাপুজো আমাদের বাংলায় সব থেকে বড় উৎসব, আর সেই বড় উৎসবকে আজকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দুর্গাপুজোর 3-4 মাস আগের থেকেই সমস্ত পুজো কমিটিগুলো তারা খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের দুর্গাপুজোর কাজ শুরু করে, কারণ এক একটা বড় পুজো কমিটিকে প্রায় 4 মাসের ওপর হাতে সময় নিয়ে সেই দুর্গাপুজোর কাজে নামতে হয়, কারণ বড় বড় প্যান্ডেল করতে হলে অনেক সময় লাগে, সেই সময়কে নিয়ে তারা কাজে নামে। তাই আজকেও বিবেকানন্দ সেবক সংঘ যেভাবে প্রতি বছর এখানে মানুষের ঢল নামান, আমরা আশা রাখব কমিটির যারা রয়েছে আমাদের তমালদা থেকে, আমাদের এখানে সুশান্ত ঘোষ থেকে, মানিকদা থেকে, প্রসঞ্জিৎ থেকে যারা এবং অন্য সমস্ত সদস্যরা আমাদের বংশীদা রয়েছেন, সবাইকে বলবো এবারও আপনারা এমন একটা উপহার দিন মানুষের কাছে এই দুর্গাপুজোকে, এবারও যাতে মানুষের ঢল নামে বিবেকানন্দ সেবক সংঘের পুজো দেখার জন্য, কারণ
কারণ এটা করতে হবে। এবং তারই সঙ্গে সারা বছর শুধু পূজোর ব্যাপারে নয়, সারা বছর সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে বিবেকানন্দ সেবক সংঘ চলে। আজকেও আমরা দেখছি দীর্ঘ কয়েক বছর ধরে খুঁটি পুজোর সঙ্গে এবার তারা একটা প্রতিবারই রক্তদান শিবিরের আয়োজন করেন, কারণ এই সময় রক্ত পাওয়া যায় না। আপনারা হসপিটাল নার্সিংহোম যেখানেই যাবেন দেখবেন রক্ত খুব অভাব এই সময় দেখা দেয়, কারণ গরমকালে কেউ রক্ত দিতে চায় না, শীতকালে বেশি রক্তের ক্যাম্প হয়। তাই এই সময় একটা রক্তদান শিবির করেও কিছু মানুষের নতুন করে জীবন ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা বিবেকানন্দ সেবক সংঘ করছে তার জন্য তাদের ধন্যবাদ জানাই। যে তারা মনে করেন যে সমাজের আমরা যে কাজই করি সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান শিবির, কারণ রক্ত এমন একটা জিনিস, এক বোতল রক্ত না পাওয়া গেলে একটা মানুষ মারা যায়, একটা পরিবার অনাথ হয়ে যায়, আর সেই রক্ত টাকার বিনিময়ে পাওয়া যায় না। মানুষের শরীর থেকে সেই রক্ত দিতে হয় আর মানুষের শরীরেই সেই রক্ত তৈরি হয়। তাই এইরকম একটা ভালো